মসজিদের ইমাম সাহেবদের অষ্টমবারের মতো চাল বিতরণ কর্মসূচি শুরু। আমি চাই সমাজে যারা মৃত্যুবান লোক আছে সবাই আমার মতো করে তাদের গ্রামের যে মসজিদগুলো আছে সবাই একটু একটু করে ইমাম সাহেবদের পাশে দাঁড়াক, কারণ তাদের স্থান কিন্তু সবার ঊর্ধ্বে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধর্ম নির্বিশেষে সেবা হোক মানবতরে। আজকে নাসির ফাউন্ডেশনের উদ্যোগে অষ্টম যে মাসিক চাউলের বিতরণ কার্যক্রমটা আমাদের চালু আছে। 5 নং জলম ইউনিয়নের অন্তর্গত বেলাইন ওয়ার্ডের প্রত্যেকটি মসজিদের ইমাম সাহেবকে আমরা যে মাসিক চাউলটা বিতরণ করি, স্বাভাবিকতা আমরা আজকে আমাদের চাউল বিতরণ কার্যক্রমটা আবার অষ্টমতম বার শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে মসজিদের যারা ইমাম সাহেব তারা কিন্তু সমাজের উচ্চতর মানুষ, তো যেহেতু আমাদের দিনই শিক্ষা দেয়, তারা আমাদের 5 বক্ত নামাজ পড়ায়। আমি চাই সমাজে যারা মৃত্যুবান লোক আছে সবাই আমার মতো করে তাদের গ্রামের যে মসজিদগুলো আছে সবাই একটু একটু করে ইমাম সাহেবদের পাশে দাঁড়াক, কারণ তাদের স্থান কিন্তু সবার ঊর্ধ্বে। স্বল্প সময়ে যে মানুষের ভালোবাসা আন্তরিকতায় যারা পিছিয়ে পড়ে আছে আমাদের সমাজে সবচেয়ে বেশি অবহেলিত হাফেজ বা মসজিদের যারা দায়িত্বে আছে ইমাম সেক্রেটারি বা অন্যান্য আনুষঙ্গিক তাদের কাছে যেভাবে কাজ করতেছে, যে আশা ভরসা কল্পনা নিয়ে ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে কাজ করতেছে, আমরা আশাবাদী ভালো একটা অবস্থান তৈরি করবো।